দুদিনব্যাপী অস্ট্রেলিয়ান রুলস ফুটবল শুরু হলো আংরাইলে এদিন এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত অ্যান্ড্রু আংরাইল স্পোর্টিং ক্লাব ও ফুটবল অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের যৌথ উদ্যোগে শুরু হল দুদিনব্যাপী অস্ট্রেলিয়ান রুলস ফুটবল প্রতিযোগিতা বৃহস্পতিবার আংরাইল মন্দিরের মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার মহিলা ও পুরুষ খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত অ্যান্ড্রু ফোর্ট তিনি বলেন এই খেলাটি আমার খুব প্রিয় সে কারণে এখানে আমন্ত্রিত হয়ে আমি গর্বিত অস্ট্রেলিয়ায় এই খেলা খুবই জনপ্রিয় মূলত ক্রিকেটারদের শরীরকে ফিট রাখতেই এই খেলার প্রচলন হলেও দ্রুততা জনপ্রিয়তা পায় দুদলে মোট ছত্রিশ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন প্রতিযোগিতা দেখতে বহু মানুষ ভিড় করেন আজকে এখানে বনগার আংরাইল হাইস্কুল ফুটবল মাঠে আমাদের অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকে প্রাপ্ত গ্রান্ড প্রোগ্রাম ডিরেক্টেড প্রোগ্রামের লঞ্চ ইভেন্ট হচ্ছে যেখানে সেই গ্রান্ড প্রোগ্রামের দ্বারা আমরা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার সমস্ত অস্ট্রেলিয়ান ফুটবল প্লেয়ারদের কাছে পৌঁছব তারা আজকে এখানে এসে প্রস্তুত হয়েছে অস্ট্রেলিয়া ঝাড়খণ্ড উড়িষ্যা বেঙ্গলের মধ্যে একটা টুর্নামেন্ট হবে রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড গাইঘাটা